দক্ষিণ বা আন্টার্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই মহাদেশ দক্ষিণ মেরুকে কেন্দ্র করে অবস্থিত যা দক্ষিণ আমেরিকা থেকে প্রায় নশো কিলোমিটার অস্ট্রেলিয়া থেকে প্রায় দু কিলোমিটার দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত রস ও ওয়েডল উপদ্বীপের কিছু অংশ ব্যতীত এই মহাদেশ মোটামুটিভাবে বৃত্তাকার আজ থেকে প্রায় চৌত্রিশ কোটি বছর আগে নিরক্ষ নিরক্ষরেখাকে কেন্দ্র করে অবস্থানরত সমগ্র মহাদেশ বা প্যাঞ্জিয়ারি অংশ ছিল এই মহাদেশ তখন এটি ছিল ঘন সবুজ অরণ্যে ঢাকা একটি মহাদেশ পরবর্তীতে দক্ষিণমুখী অভিযানের ফলে এই মহাদেশের জলবায়ুর পরিবর্তন হয় এবং বর্তমানে এটি অন্যতম শীতল মরুভূমি হিসাবেই অবস্থান করছে আন্টার্কটিকা মহাদেশ সমস্ত মহাদেশের মধ্যে সর্বোচ্চ যার গড় উচ্চতা প্রায় ছ হাজার ফুট কঠিন বরফের চাদর আন্টার্কটিকার পঁচানব্বই শতাংশ অংশ জুড়ে রয়েছে এবং বাকি উন্মুক্ত এলাকা উঁচু নিচু পাহাড়ি অঞ্চল প্রধান পর্বতশ্রেণী শ্রেণী হল ট্রান্স আন্টার্কটিক যা মহাদেশকে দুটি সমান অংশে বিভক্ত করে এলসোয়াট পর্বত যা উপকূল ঘেঁষে অবস্থিত এবং এই আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভেনসান ম্যাসিভ যার গড় উচ্চতা প্রায় পাঁচ হাজার একশো চল্লিশ মিটার মাউন্ট ইরেভাস যা এখানে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটি বিশ্বের শীতলতম মহাদেশ যা খুব পুরু বরফের স্তরে আবৃত থাকে তাই এই মহাদেশ সাদা মহাদেশ নামেও পরিচিত এই বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট এখানেই অবস্থিত এই মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গগুলিকে বলা হয় নুনাটাক্স এটি একমাত্র মহাদেশ যার কোনো স্থায়ী জনসংখ্যা নেই এটি বিশ্বের একটি অন্যতম আন্তর্জাতিক সম্পদ বিশ্বের বাহান্নটি দেশ আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষর করেছে যারা শুধুমাত্র এই মহাদেশকে বৈজ্ঞানিক গবেষণার কাজেই ব্যবহার করতে পারে তাই এই মহাদেশকে বিজ্ঞানের জন্য মহাদেশ বলা হয় ভারত কর্তৃক এই মহাদেশে প্রথম অভিযান উনিশশো একাশি সালে যা রানি মাউড অঞ্চলের কাছে ভারতে তৈরি এই বৈজ্ঞানিক গবেষণাগারটির নাম দক্ষিণ গঙ্গোত্রী পেঙ্গুইন হল আন্টার্কটিকার সবচেয়ে সাধারণ পাখি যারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকে এই পেঙ্গুইনের সতেরোটি প্রজাতি আছে যার মধ্যে সম্রাট ও অ্যাডেলি পেঙ্গুইন সত্যিকারের আন্টার্কটিক পাখি অ্যাডেলি পেঙ্গুইন গ্রীষ্মের সময় আন্টার্কটিক উপকূলে ফিরে যায় এবং মাছ ধরার জন্য প্রধানত ক্রিল সংগ্রহের জন্য তারা জলের নিচে একশো মিটার পর্যন্ত ডুব দিতে পারে আন্টার্কটিকা প্রধানত সাত রকমের সিলের প্রজাতি আছে যারা জলের নিচে শিকার করে আর ভূমি বা বরফের উপর প্রজনন করে বৃহত্তম সিল হল সাউদান এলিফ্যান্ট সিল। আন্টার্কটিকায় বসবাসকারী অন্যতম স্তন্যপায়ী প্রাণী হল এই সিল। আন্টার্কটিকা মহাদেশের প্রায় এক শতাংশ স্থায়ীভাবে বরফমুক্ত এই ধরনের অঞ্চলগুলিকে শুষ্ক উপত্যকা বা আন্টার্কটিক মরুদ্যান বলা হয় এগুলিকে বিশ্বের সবচেয়ে কঠোর মরুভূমি বলে মনে করা হয় এবং অনুমান করা হয় যে এই অঞ্চলগুলি প্রায় দুই মিলিয়ন বছরে বৃষ্টি বা তুষার দেখেনি আন্টার্কটিকায় একটি জলপ্রপাত রয়েছে যাকে ব্লাড ফলস বলা হয় চিন্তা করবেন না এটা কোনো সত্যিকারের রক্ত প্রবাহ না পাঁচ মিলিয়ন বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পূর্ব আন্টার্কটিকা প্লাবিত হয়েছিল এবং সেখানে একটি ব্রাইন হ্রদ বা লবণাক্ত জলের হ্রদ তৈরি হয়েছিল লক্ষ লক্ষ বছর পর হ্রদের উপরে হিমবাহ তৈরি হয় এবং হিমায়িত হওয়ার সাথে সাথে নিচের জল আরও বেশি লবণাক্ত হয়ে ওঠে স্কটস টেরানোভা এক্সপিডিশন এর পরেই এই ফলসটি আবিষ্কৃত হয় এবং অন্যতম জিওলজিস্ট টেলরের নাম অনুসারে হিমবাহের নামকরণ করা হয় টেলর গ্লেশিয়ার এই টেলর গ্লেসিয়ারের নিচের জল প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ যা অন্তর্নিহিত বেড থেকে তুলতে থাকে এবং যখন আয়রন সমৃদ্ধ জল বাতাসের সংস্পর্শে আসে তখন লোহা অক্সিডাইজড হয়ে যায় আর লাল রং ধারণ করে ফলে বরফের ওপর লাল রঙের দাগ তৈরি করে বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে আন্টার্কটিকায় সবচেয়ে বেশি উল্কা পাওয়া যায় বিজ্ঞানীদের মতে উল্কাপাত হওয়ার সম্ভাবনা প্রায় সর্বত্রই সমান যাই হোক যদি তারা একটি আর্দ্র জঙ্গল জলবায়ুতে পড়ে আর্দ্রতা এবং অক্সিজেন তাদের ক্ষয় করে কিন্তু আন্টার্কটিকায় যেখানে জলবায়ু অত্যন্ত শুষ্ক সেখানে ক্ষয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এইভাবে উনিশশো সাল থেকে বিভিন্ন অজানা উৎস থেকে আসা কুড়ি হাজারটিরও বেশি পাথরের নমুনা সংগ্রহ করা হয়েছিল এই মহাদেশেই বিশ্বের প্রায় নব্বই শতাংশ বরফ এবং সত্তর শতাংশ স্বাদু জল এই আন্টারটিকায় রয়েছে যদি সমস্ত আন্টার্কটিক বরফ গলে যায় তাহলে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা প্রায় দুশো ফুট বা প্রায় একষট্টি মিটার বৃদ্ধি পাবে আন্টার্কটিকায় গড় বরফের বেদ প্রায় এক মাইল বা এক দশমিক ছয় কিলোমিটারের বেশি তবে কিছু কিছু অংশে এটি প্রায় তিন মাইল বা চার দশমিক আট কিলোমিটার পর্যন্ত পুরু হতে পারে পূর্ব আন্টার্টিক সিট পশ্চিমের চেয়ে অনেক বেশি পুরু হয় আন্টার্কটিকার কোনো অফিসিয়াল টাইম জোন নেই যেহেতু আন্টার্কটিকার বেশিরভাগই জনবসতিহীন তাই মহাদেশটি আনুষ্ঠানিকভাবে কোনো সময় অঞ্চলে বিভক্ত নয় যাই হোক বেশ কয়েকটি বিদ্যমান গবেষণা কেন্দ্র হয় নিজেদের দেশের সময় অঞ্চল ব্যবহার করে অথবা কাছাকাছি অবস্থিত দেশগুলির স্থানীয় সময় ব্যবহার করে থাকে উদাহরণস্বরূপ ম্যাকমুর্ড মুর্ডো স্টেশন নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ড টাইম এবং নিউজিল্যান্ড ডেলাইট টাইম পর্যবেক্ষণ করে আবার আমেরিকান গবেষণা কেন্দ্র ফালমার স্টেশন যেটি চিলির সামার টাইম পর্যবেক্ষণ করে কারণ চিলি তাদের স্টেশনের সবচেয়ে কাছের একটি দেশ উনিশশো সালে এমলিও মার্কোস পালমা আন্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন তার বাবা এসপেরানজা রিসার্চ বেসে আর্জেন্টিনা আর্মি ডিপার্টমেন্টের প্রধান ছিলেন এই পালমার জন্মস্থান সবচেয়ে দক্ষিণতম স্থানে যা গিনিস বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে আন্টার্কটিকায় দুটি অসামরিক শহর রয়েছে যার মধ্যে বড় শহরটি হলো দ্য স্টার্স টাউন যেটি উনিশশো চুরাশি সালে পিনোচেটের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি এই অঞ্চলে চিলির উপস্থিতি পুনরায় নিশ্চিত করতে চেয়েছিলেন অন্য শহরটির নাম এসপ্যারেঞ্জাভেস এবং এটি আর্জেন্টিনার গবেষণা কেন্দ্র হিসাবে কাজ করে থাকে উনিশশো সালে স্লেজ কুকুর রোয়াল্ড আমুন সেনের নেতৃত্বে নরওয়েজিয়ান অভিযাত্রীদের জন্য সরবরাহ করা হয়েছিল এটি ছিল দক্ষিণ মেরুতে পৌঁছানোর প্রথম অভিযান কিন্তু পরবর্তীতে উনিশশো সালে আন্টারটিকার থেকে স্লেজ কুকুর নিষিদ্ধ করা হয় যাতে তারা স্থানীয় বন্যপ্রাণীকে বিরক্ত করতে না পারে আন্টার্কটিকায় একটি এটিএম রয়েছে ব্যাংকিং সংস্থা ওয়েলস ফার্গো উনিশশো সালে মহাদেশের বৃহত্তম বিজ্ঞান গবেষণা কেন্দ্র ম্যাকমোর্ডো স্টেশনে এই এটিএমটি ইনস্টল করেছিল সমস্ত বরফ থাকা সত্ত্বেও আন্টার্টিকা প্রযুক্তিগতভাবে একটি মরুভূমি অঞ্চল কারণ কম বৃষ্টিপাতের মাত্রা আভ্যন্তরীণ অঞ্চলগুলি প্রতি বছর গড়ে দু ইঞ্চি বৃষ্টিপাত তুষার আকারে পায় তুলনা করার জন্য সাহারা মরুভূমিতে প্রতি বছর এই আন্টার্কটিকার তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হয় জলবায়ু পরিবর্তনের কারণে আন্টার্কটিকা মাত্র পঁচিশ বছরে তিন ট্রিলিয়ন টন বড় হারিয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একাধিক স্যাটেলাইট সমীক্ষার তথ্য বিশ্লেষণ করার সময় চুরাশি আন্তর্জাতিক গবেষকদের একটি দল দেখাচ্ছে যে আন্টার্টিকা বর্তমানে দু সালের আগের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত বরফ হারাচ্ছে এখন এটি ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে প্রত্যেক বছর আন্টারটিকা দুশো বিলিয়ন টন বরফ হারাবে এই ছিল আন্টারটিকা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য ভিডিওটি দেখে ভালো লাগলে বা উপকৃত হলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ